প্রিয় ভিউয়ার্স, নয়নতারা মৎস্য হ্যাচারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো আপনাদের মাঝে আজকে নিয়ে হাজির হয়েছি গ্লাস কাপ মাছের পোনা নিয়ে দেখাবো। তো গ্লাস কাপ মাছের এই বছরের নতুন পোনা, তো দেখুন আমরা এই পুকুরে জাল খেও দিয়েছি, মাছগুলো মেপে দিব আর পোনার সাইজটা দেখাবো। তার আগে দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো মৎস্যচাষী ভাই ও বন্ধুরা দেখুন, এই হলো গ্লাস কাপ মাছের পোনা। গ্লাস কাপ মাছের পোনাগুলো এবছরের নতুন পোনা, দেখেন পোনার সাইজ এবং পোনার কোয়ালিটিটা। এগুলো অরিজিনাল গ্লাস কাপ মাছের পোনা। যারা গ্লাস কাপ মাছের পোনা সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে ভালো মানের ও ভালো জাতের পোনা সংগ্রহ করতে পারবেন। দেখেন আমাদের গ্লাস কাপ মাছের সাইজ এবং এই পোনার কোয়ালিটি। আমরা এই পোনা বাংলাদেশের বিভিন্ন জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি, অথবা সরাসরি আমাদের হ্যাচারি থেকে সে পোনা সংগ্রহ করতে পারবেন। আমরা সরাসরি আমাদের পুকুর থেকে পোনা আপনাদেরকে তুলে বিক্রয় করব আপনাদের কাছে। তো আমি বলবো যে যারা নতুন উদ্যোক্তা এবং যারা পুরাতন চাষি পোনা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, আপনারা চাইলেই পোনা সংগ্রহ করতে পারেন। আমরা পোনাগুলো আমাদের পুকুর থেকে উঠিয়ে শাওয়ারিংয়ের পর পোনাগুলো ডেলিভারি দেই। যদি আপনারা ভালো মানের ও ভালো জাতের পোনা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে পোনা সংগ্রহ করতে পারবেন। 100% অরিজিনাল গ্লাস কাপ মাছের পোনা। পূর্বে যারা আমাদের কাছ থেকে গ্লাস কাপ মাছের পোনা নিয়েছেন তারা অবশ্যই আশা করি ভালো আছেন, আর যারা নতুন উদ্যোক্তা পোনা চাষ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে পোনা সংগ্রহ করে লাভবান হতে পারবেন। দেখেন আমাদের এই গ্লাস কাপ মাছের পোনার সাইজ এবং পোনার কোয়ালিটি, এগুলো এই বছরের নতুন গ্লাস কাপ মাছের পোনা। আর আপনারা এই গ্লাস কাপ মাছের পোনার খাবার হিসাবে খোল, কোড়া, ভুসি এবং পাশাপাশি আপনারা কচুরি পেনা, যেটা ছোট ছোট কচুরি পেনা হয়ে থাকে, ওই পেনাগুলো খাবার দিবেন, দুর্দান্ত খাবে। আর অবশ্যই মাছগুলোকে আপনার খাবার দিতে হবে, কারণ গ্লাস কাপ মাছ কিন্তু দুর্দান্ত খাবার খায়। ওই ক্ষেত্রে খাবার দিতে হবে, খাবার না দিলে কিন্তু আপনার মাছ দ্রুত বড় হবে না। তো অসংখ্য ধন্যবাদ রইল সকল মৎস্যচাষী।